নিজের বলে ভাবছ যাকে সে কি আসলে নিজের হয়, সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। তোমার বর্তমান কর্মই তোমার ভবিষ্যতের পরিস্থিতি। বর্তমান সময়ে যেমন কর্ম করবে মনে রেখো ভবিষ্যতে তেমনই ফল ভোগ করতে হবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। জীবনে তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো কিছুদিন পরে ঝরে যায়, আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যাকে আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বুঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বুঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা ভালো সময়ের বন্ধু, খারাপ সময়ের নয়। যদি ভালো থাকতে চাও তাহলে ইগনোর করা শিখে নাও, কারণ পৃথিবীতে তুমি বাঁচতে এসেছো, সবাইকে ভালো রাখার দায়িত্ব নিতে আসোনি। এই পৃথিবীতে কেউ যদি আপন থাকে তাহলে সময়, কারণ যদি সময় ভালো থাকে সবাই আপনার সাথে থাকবে, আর যদি সময় খারাপ যায় সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তব। মানুষের প্রধান চারটি সমস্যা: অতিরিক্ত চিন্তা করা, অতিরিক্ত যত্ন নেওয়া, অতিরিক্ত বিশ্বাস করা, অতিরিক্ত ভালোবাসা। আপনি তখনই কারো কাছে বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। সম্পর্ক খারাপ হয় এই তিনটি কারণের জন্য: এক, অতিরিক্ত রাগের কারণে; দুই, অতিরিক্ত অবহেলা করার জন্য; তিন, তৃতীয় ব্যক্তির আগমনে। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যিকারের কে ভালোবাসে সেটা তো শুধু সময় দেখায়।